বৈচিত্র্যের মধ্যে ঐক্য আমাদের দেশের এক অবিচ্ছিন্ন সূত্র। হিন্দু মুসলিম শিখ জৈন খ্রিস্টান সব ধর্মের মানুষ পাশাপাশি বাস করেন আমাদের দেশ ভারতবর্ষে। আর এই বৈচিত্র্যের মধ্যেও ঐক্য বিভিন্ন অনুষ্ঠানের মধ্যেও ফুটে ওঠে সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে দিয়ে। বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন পুজোয় আমরা তার সুস্পষ্ট একটা ছাপ দেখতেই পাই। বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এই বিষয়টা দেখতে হলে আপনাকে আসতে হবে একটা পুজো মণ্ডপে। সেখানেও সকল সম্প্রদায়ের মানুষ পাশাপাশি দাঁড়িয়ে রয়েছেন, পুজো হচ্ছে। এবং এই পুজোতে একটা বাড়তি আকর্ষণ যে সাম্প্রদায়িক সম্প্রীতি, সেটার বলার অপেক্ষা রাখে না। এবার চলুন আপনাদের নিয়ে যাই সেই পুজো মণ্ডপে। আপনাদের যেতে হবে হাওড়াতে, হাওড়ার বিষ্ণু বাটিকা আবাসনের পুজো। এই আবাসনে গত 6 বছর ধরে দুর্গাপুজো হয়ে আসছে, আর এই আবাসনে থাকেন 300টি পরিবার। সারা ভারতবর্ষে যত রকম ধর্ম রয়েছে, সব ধর্মের মানুষ কিন্তু এখানে থাকেন, আর তাদের সকলের কাছে এই দুর্গাপুজো একটা অসাধারণ মিলন ক্ষেত্রের জায়গা। আবাসিকরা সবাই নিজেদের ইচ্ছেতেই এই পুজোটাকে উপভোগ করেন। পুজো মানেই একটা সাম্প্রদায়িক সম্প্রীতি, একটা ঐক্য, আর এই পুজোর মধ্যে দিয়ে এই পুজোর আবাসিকরা সেটাই ফুটিয়ে তোলেন। 300টি পরিবার এই আবাসনে, আর সবটাই ছাপিয়ে যায় এই সাম্প্রদায়িক সম্প্রীতির জন্যে। সব ধর্মের মানুষ এই আবাসনে রয়েছে, না তাদের কাছে পুজোর কটা দিন এক অনাবিল আনন্দ, এক মেলবন্ধন। প্রত্যেক দিন নিয়ম করে পুজো হয়, পুজোর সঙ্গে অঞ্জলি হয় এবং নানা অনুষ্ঠানও লেগে থাকে। প্রত্যেক দিন ভোগ বিতরণের ব্যবস্থা থাকে, আর রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এই সাংস্কৃতিক অনুষ্ঠানে আবাসিকদের বাচ্চারা উচ্ছ্বাসের সঙ্গে অংশগ্রহণ করে এবং মহিলা ও পুরুষ সবাই মিলে সেটা উপভোগ করেন। এই দুর্গাপুজোর কদিন এই আবাসনের আবাসিকদের আনন্দের সীমা থাকে না, সবাই এই পুজোর মধ্যে অংশগ্রহণ করেন। পুজো উদ্যোক্তা ভূষণ সিং কি বলছেন শুনুন। चाहे वो बच्चे हो, बड़े हो, सबके लिए हर तरह की व्यवस्था की गई है और हमारी उत्साह हर साल बढ़ी जा रही है। मिलके एक परिवार के तौर पे देवी का आराधना प्लस एक उत्साह, सब मिलजुल के हम लोग मनाते हैं और हम यही कामना करते हैं कि देवी की कृपा हम सभी पे बनी रहे, विष्णु वाटिका परिवार पे बनी रहे। को एक बात बोला जाता है, हर धर्म का आदमी यहाँ रहता है और सब मिलके ये पूजा। बिल्कुल ये दुर्गा पूजा तो सब हमारे हिंदुओं की सबसे बड़ी पूजा है, और इसके अलावा चाहे भी जितनी त्योहार हो, पूजा हो, हम सभी एक परिवार के तरह रहते हैं और इसका श्रेय मुख्यतः हमारे बड़े भैया को जाता है, जो कि सबको एक गार्जियन के तौर पे कहीं भी कोई भी तरह का लोग आयोजन हो, इंतजाम हो, इनका मार्गदर्शन बना रहता है और जिससे कि हम लोग एक परिवार की तरह सब त्यौहार को मना पाते हैं। हमारे प्रतिनिधि हिमाद्रि घोष के प्रतिवेदन तुले ধরলেন, শোনাই আপনাদের। আমরা এসে গেছি একটি আবাসনের পুজোতে এবং এই আবাসনের পুজোর নাম হচ্ছে বিষ্ণু বাটিকা 2024। এবারে 6 বছরে পড়লো এবং এই আবাসনের পুজোর মধ্যে সবথেকে বড় ভালো জিনিস যেটা দেখা যাচ্ছে, বৈষম্যের মধ্যে ঐক্য। এখানে বিভিন্ন ধরনের মানুষ থাকে, প্রায় 300-এর বেশি ফ্যামিলি এখানে থাকেন, কিন্তু প্রত্যেক রকম ধর্মের এখানে মানুষ থাকেন এবং সব মানুষ মিলেই কিন্তু কোনো অনুষ্ঠান বা কোনো ধর্ম, কোনো পুজোকে বা কোনো রকম একে কোনো রকমভাবে দেখেন না, সবাই মিলে একসঙ্গে আনন্দ করেন। আমরা জেনে নেবো যে কীভাবে তারা আনন্দ করেন। দাদা, এটা যে বিষ্ণু বাটিকার পুজো, এটা 6 বছরে পড়লো, এবার আপনাকে জিজ্ঞেস করবো যে এই যে পুজোটা, এটা তো সব ধর্মের মানুষ এখানে থাকেন, কীভাবে আপনারা আনন্দটা করেন? এই যে বিষ্ণু বাটিকা কমপ্লেক্স হচ্ছে, এটা 6 বছর ধরে এখানে পূজা করা হচ্ছে। এই যা দুর্গা পুজো হচ্ছে, এমনি তো হিন্দু ধর্মের জন্য সবচেয়ে বড় পুজো, কিন্তু পশ্চিমবঙ্গের জন্য তো একদম মানে এর চেয়ে বড় কোনো উৎসব নাই। আর আমরা এখানে পশ্চিমবঙ্গে যা বাস করছি, এই পুজোকে
পুরো সৌহার্দ্য নিয়ে সবাই একসঙ্গে হয়ে কি বাঙালি কি অবাঙালি সব ধর্মীয় লোক একসঙ্গে হয়ে আনন্দ উৎসাহ দিয়ে এটা পালন করি। আজকে ষষ্ঠী দিন দিয়ে দিদি মানে আছেন ভালো আমরা লাগছে। হ্যাঁ, এই যা আজকে ষষ্ঠী দিন, আজকে মা কাত্যায়নীর উপর পুজো হয়, পঞ্চমী, তাহলে মা অস্কন্দ মাতার পুজো হয়। তো মায়ের নয় রূপের আজ থেকে শুরু হচ্ছে, তারপরে কাল রাত্রি মায়ের পুজো হবে, মহাগৌরীর মায়ের পুজো হবে, নবম দিন। তো আপনার আবাসনের লোকেরা কিভাবে কাটান, মানে সকাল থেকে রাত্রি কি কি প্রোগ্রাম? আমরা অঞ্জলি থেকে শুরু করে পুজো আর ছোট বাচ্চা থেকে বড়র জন্য সবার কিছু কিছু ইভেন্ট থাকে। ডান্ডিয়া একটা মানে ফ্যামিলি স্টেজ প্রোগ্রাম থাকে, মিউজিক্যাল হয়, সাংস্কৃতিক কাজকর্ম হয়, প্লাস খাওয়া দাওয়া সবাই, মানে আমরা একটা এই বোঝা যায় কি আমরা পুরো কমপ্লেক্স একটা ফ্যামিলি হয়ে যাই। এমনি ফ্যামিলি, হ্যাঁ, ভোগ বিতরণও হয় আর আনন্দ উৎসাহ, মানে এই পশ্চিমবঙ্গের যা বড় সবচেয়ে বড় পুজো, এই পুজোতে এই কমপ্লেক্স একদম পুরো একটা সমরস্তা দেখা যায় আর বিভিন্ন ধর্মের বিভিন্ন প্রান্তের বিভিন্ন জায়গায় যে লোক এখানে একটা ফ্যামিলি মতো থাকছে, এই পুজো মাধ্যমে আমরা একজুট হয়ে যাই, আমরা এক ফ্যামিলি হয়ে যাই। আপনি শুনে নিলেন এখানকার আবাসিক একজন ভূষণ সিং এর, তিনি বললেন যে এখানে সব ধরনের মানুষ, টোটাল ভারতবর্ষে যত রকমের ধর্মের লোক আছে এখানে থাকে এবং সেই ধর্মের লোকেরা এখানে সবাই মিলে এই আনন্দ অনুষ্ঠানে দু বেলা আনন্দ করেন। চার দিন ধরে তাদের ভোগ বিতরণ, পুজো, অঞ্জলি এবং অন্যান্য যে কোনো অনুষ্ঠান এখানে পুরোপুরি চলে। বৈচিত্র্যের মধ্যে ঐক্য গোটা ভারতবর্ষের এক চিরন্তন ঐতিহ্য। সর্বধর্ম সমন্বয়ে এক অপূর্ব রূপ দেখা যায় আমাদের এই দেশে। বিভিন্ন পুজো পার্বণ বা অনুষ্ঠানে সেই সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ে ওঠে আর এই দুর্গাপুজোকে কেন্দ্র করে আমরা বিভিন্ন জায়গায় সেই ছবি দেখি। এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি সেটাও এরকমই একটা আবাসনের পুজো। প্রায় 300টা পরিবার রয়েছে এই আবাসনে যারা এই পুজোর সঙ্গে যুক্ত এবং সমস্ত সম্প্রদায়ের মানুষ একসঙ্গে এখানে পাশাপাশি বাস করেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।